গিয়াসউদ্দিন তাহেরির আকীদা কি? ওনার আকীদাটা আমি মনে করছি যে শিয়ার সাথে সংমিশ্রণ আছে। ওনার এই টুপি দেখেছি আমি, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান, হোসাইন, ফাতেমা, কটা চারটাই ভাবে লেখা আছে, আর এগুলো লেখে শিয়ারা। কোনো মুসলমান আলিম তো দূরের কথা, সাধারণ মানুষও লেখে না। উনি জেনে শুনে এটা পড়েছেন না না জেনে পড়েছে আমি জানি না, যদি জেনে শুনে পড়েন তাহলে ওই সমস্যাটা আছে। ঠিক আছে, প্রশ্ন সংক্ষেপে দেন, প্রচলিত তাবলিগ কেন করা যাবে না? এটা আমার নেটে গেছে, এই জন্যই যে তারা কালিমার অপব্যাখ্যা করেছে, কালিমাটাকে ধ্বংস করে দিয়েছে। অন্য কোনো আর কারণ আমি বলি না, মেন কারণ হচ্ছে কালিমা ধ্বংস করেছে। আর বিস্তারিত আলোচনা নেটে আছে, দেখবেন আপনারা। মোবাইল প্রেম করে বাবা মায়ের অনুমতি নিয়ে পালিয়ে বিয়ে করা যাবে? বাবা মায়ের অনুমতি নিয়ে পালাবেন কেন আপনি? আশ্চর্য কথা, এটা তো পালানো হলো না। মেয়ে যদি পালিয়ে বাবার অনুমতি ছাড়া, ওলি ছাড়া বিয়ে করে, তাহলে ওই বিয়ে জায়েজ হবে না, হারাম। বেদাতি বন্ধু ও আত্মীয়দের সাথে কেমন ভাবে চলবো? ভালোভাবে চলবেন, সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে বুঝাবেন, তারা যেন সঠিক পথে চলে আসে। রমজান মাসে গুরুত্বপূর্ণ আমল কি কি? জি, ধারাবাহিক আমল আলোচনা চলে আসবে আমাদের, এর আগে গত বছরে গেছে, এবার আসবে, তখন চোখটা একটু বড় করে রাখবেন, নেটে দেখতে পাবেন, অনেক আলেম আলোচনা করবেন ইনশাআল্লাহ। জানাজা নামাজে হাত তোলার নিয়ম কি? যে স্পষ্ট হাদিসে আছে, পাঁচ ওয়াক্ত সালাতে যেভাবে আছে, ঈদের সালাতে যেভাবে আছে, সেইভাবে জানাজাতে আছে। আমাদের হানাফি ভাইয়েরা ঈদের সালাতে ওনার অপরাধের করেন না, করেন, কিন্তু অন্য নামাজে করে না। জানি না হাদিস কেন ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওনাদের, মহিলারা বুকে হাত বাঁধে আবার পুরুষেরা বাঁধে না, অথচ বোখারিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষে ডান হাতকে বাম হাতে জেরার উপর রাখবে। আর জেরা কথা থেকে এ পর্যন্ত পৃথিবীর যত ডিকশনারি আছে খুঁজে দেখবেন, এ পর্যন্ত কেউ আবার গোটায় বলেছে এটাকে, গোটায় নিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, ব্যবহার করতে হবে। তো আমরা এটা ধরলাম, ছেড়ে দেন, কোথায় যাবে? বুকে গেল না নাভির নিচে গেল? বুকে গেল। এবার বলবেন যে হুজুর আপনাকে তো দেখেছি এভাবে হাত বাঁধেন, যে আরও তিনটা হাদিস আছে, কখনো এভাবে বাঁধতে পারেন, এভাবে বাঁধতে পারেন, আর একটু আগে দিতে পারেন, তাহলে চারটা হাদিসের উপর আমল হলো। কয়টা? চারটা। একটা হাদিস আছে এখানে, একটা হাদিস আছে এখানে, একটা হাদিস আছে এখানে, আর একটা হাদিস এ পর্যন্ত পুরো। তা এখানে রাখলে চারটা হাদিসের উপর আমল হয়ে গেল। রাখবো কোথায়? বুখারিতে তো আগে এখানে ছিল না, এখানে রেখে দেন। ইবনে খুজাইমা, ইবনে খুজাইমাতে স্পষ্ট হাদিস আছে, আলা সদর, সিনার উপরে। এই হাদিসটা নিয়ে কেউ কথা বলেছেন, কিন্তু হাদিসটা আমলযোগ্য। পৃথিবীতে কোথায় রাখবেন এই মর্মে যত হাদিস আছে তার মধ্যে সব থেকে ভালো এটা। মনে করেন কথার কথা, এই মজলিসে আমরা যারা আছি সবাই খারাপ, সবাই খারাপের মধ্যে একজন ভালো থাকবে না? একজন আরেকজনের থেকে তো ভালো থাকবে, থাকবে কি থাকবে না? খারাপের মধ্যে ভালো আছে না? নাই। এখানে রাখার হাদিস, এখানে রাখার হাদিস, এখানে রাখার হাদিস, সবগুলাই খারাপ, এর মধ্যে যে সব থেকে ভালো সেটা হচ্ছে বুকে। বুঝেছেন এবার? আচ্ছা আচ্ছা, যে ব্যক্তি ক্যান্সারে নাকি ক্যান্সারে ক্যান্সারে মারা যাবে, সে শহীদের মর্যাদা পাবে কি না? এ রোগটা তখন ছিল না, এই জন্য বলা যাবে না, তবে পেটের ব্যথায় কেউ মারা গেলে শহীদের দরজা পাবে এমন আছে। সম্মিলিত মোনাজাত করা যাবে কি? গেলে পারে মোনাজারা করবো কেন, আর হার কিন দিয়ে খুঁজবো কেন? হ্যাঁ, গত 11 তারিখে তারিখ দিয়েছিলাম চাঁপাই নবাবগঞ্জের হুজুরদের, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, সকল হুজুরকে চ্যালেঞ্জ করা আছে আমার, আহলে হাদিস হুজুরকে, বুঝছেন, মুনাজাতের ক্ষেত্রে, কারণ এরা বাড়াবাড়ি করেছে এলাকাতে আমার, এই জন্য এদেরকে চ্যালেঞ্জ করা আছে। ভাইয়েরা আমার, এটা সম্পূর্ণ একটা মানব অর্থ পদ্ধতি, মুনাজাত আমরা নিষেধ করিনি, আমরা পদ্ধতি নিষেধ করেছি। আপনি যত পারেন মুনাজাত করেন, আল্লাহর কাছে চাইবেন না, কার কাছে চাইবেন? ইদা কামাল আব্দু ফি সলাতি ইরাজি রব্বাহু, বান্দা যখন সলাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কানে কানে কথা বলে। হাদিস কত সুন্দর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আব্দি, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তখন আল্লাহ বলে তাকে কি, আমার বান্দা আমার প্রশংসা করল, বলে সুবহানাল্লাহ, আল্লাহ কথা বলছে আপনার সাথে। আপনি যখন আল্লাহর সাথে কথা বললেন,
সালাম ফিরাইছেন, আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছে, এখন আপনি আবার হাত তুলবেন হুজুরের সাথে সাথে, কেন নিজে তুলতে পারেন না? আপনার ব্যথা হুজুর জানেন। হ্যাঁ, আমি এখানে বললাম আল্লাহ চেয়ারম্যান সাহেবকে তুমি ক্ষমা করে দাও, আবার চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করুন, কি আমিন বলবেন না? এই শিক্ষাগুলো নিতে হবে। ইমাম সাহেব দোয়া করেছেন বা কেউ দোয়া করেছেন আল্লাহ তুমি এক কাজটা করে দাও, সবাই আমিন বললেন, এটা জায়েজ আছে, বুঝেছেন? আমি কিছুদিন আগে একটা ভিডিও গেছে, লাশ কিভাবে কবরে রাখা নামাতে হবে, তো ওখানে একটা ভিডিও দিয়েছে ক্যামেরাম্যান, আমাকে দেখালো যে এটা দেওয়া যাবে কিনা, এখানে মোনাজাত দেখাচ্ছে, আমি দেখলাম খুব গোর করে, হ্যাঁ দাও, এটা সমস্যা নেই। এরপরে কমেন্টে লিখছে হুজুর আপনি মোনাজারা বহাস করেন, সম্মিলিত মোনাজাতের বিপক্ষে আবার এখানে সম্মিলিত মোনাজাত দিয়ে দিলেন, বুঝে নাই। এরাবিয়ানরা যখন দফন কাফন হয়ে যায় না, 10 জন 12 জন থাকে, তখন সবাই হাত উঠায়, সবাই কিন্তু নিজে নিজে উঠায়, ওইখানে দেখবেন একজনে হাত উঠিয়ে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ এই করো ওই করো, আর বাকিরা কোনো সাউন্ড নাই, আর 2-3 জন হাত ছাড়িয়ে আছে, কোনো সাউন্ড নাই। কিন্তু ওদের এই সম্মিলিত মোনাজাত আর আমাদের সম্মিলিত এক, আমরা হুজুরকে, হুজুর বলে আল্লাহ চেয়ারম্যান সাহেবের আম্মা মারা গেছেন, দাদা মারা গেছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই করে দাও, করে দাও, আর আমরা আমি নামি করি, এই পদ্ধতি আর ওই পদ্ধতি এক নয়। আমরা পদ্ধতিকে বলছি এটা বেদাত, আমরা মোনাজাতকে বেদাত বলিনি, এই কথাটা ভালো করে মনে বুঝে নেন, বুঝেছেন না বুঝেন নাই? হানাফি, আহলে হাদিস, মালিকি, সাফি, হাম্বলি কোনো দলের মধ্যে একে নিয়ে কোনো দ্বিমত নাই। হাটহাজারী মাদ্রাসায়, মেখল মাদ্রাসা, হাতিয়া মাদ্রাসায়, আমি তো এই মাদ্রাসাগুলো ছাত্র, দেওবন্দ মাদ্রাসার পুরানা যেটা মসজিদ, কোথাও এই মোনাজাত হয় না। এই হুজুরেরা আপনাকে খুশি করার জন্য করা, আর অন্য কিছু না, বুঝেছেন না বুঝেন নাই ভাই? নাকি রাগ করলেন? রাগ করেন না, আর এক মাঝহাবে পড়া যাবে না। এবার আপনি কোনটা করবেন আপনার দায়িত্ব, আহলে হাদিসকে দোষ দেন কেন? এটা তো ইমামেরাই বলে গেছেন। আচ্ছা, সলাতে কোথায় হাত বাঁধবো এটা বলা হয়ে গেছে। আমরা জেনারেল শিক্ষিত, বাংলা হাদিস কি পড়তে পারব? আমরা বাঙালি তাই আপনাকে ভেজালে ফেলে দিয়েছি, কথা বুঝছেন? এই ফতোয়া হলো কি, আমাদের দেশে অনেক আলেম ওলামা বলে, আমরা ছাত্র যখন ছিলাম হাফ মুলবি হয়ে গেছি, বলছি ওস্তাদ আমাদেরকে কোরআন অনুবাদ পড়ান, আমরা তো অর্ধেক বুঝি, বলছে বেটা সময় হয়নি এখনো, এখনো পড়া যাবে না, পড়াইনি অনুবাদ, একেবারে লাস্টে যে আমাদেরকে কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, এই জন্য জি ভরে নাই, পরে এই জন্য 8 বছর লাগাইছে, আবার হানাফি মাসায় পড়ে কোরআন হাদিস পড়ে জি ভরে নাই, এই জন্য আবার 8 বছর সময় দিতে হয়েছে আমাকে। ভাইয়ের আমার কোরআন যদি বাংলায় অনুবাদ সঠিক হয় পড়া যাবে না কেন? এ প্রশ্নটা তো আপনার সৌদি আরবের আলেমে তো করতে পারে, বলতে পারে এই সাধারণ মানুষ খবরদার তোমরা কোরআন পড়িও না, কারণ কোরআন সাধারণ মানুষ বুঝতে পারবে না, তোমরা বলতে পারো না কি ভাই? আরবিতে কোরআন আছে বলে তারা পড়তে পারবে, আর আমরা বাঙালি অনুবাদকৃত কোরআন পড়তে পারবো না, এটা হলো নাকি? ওই দেশের আলেম কখনো বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে নাই, এই আমার সাহাবীরা যাদেরকে আমি শিখাচ্ছি তারাই শুধু কোরআন পড়বে বলবে, যাদেরকে শিখাচ্ছি না তারা কিন্তু বলিও না, এই কথা কিন্তু বলেন নাই। সব এরাবিয়ান কিন্তু আলেম না, কোরআন অনুবাদ করতে দিবেন পারবে না, বুঝে না কোরআন হাদিস, আলেম হতে হবে কোরআন হাদিস বুঝলে। সুতরাং অনুবাদ, অনুবাদ কি? বিসমিল্লাহ, অর্থ কি? আল্লাহর নামে শুরু, আল্লাহ আল্লাহর নামে শুরু করলাম বা করিতেছি। হুজুরকে এখন বলবেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করিতেছি, এখন আর কি কি লাগবে আপনি ব্যাখ্যা করে বুঝান, এখানে আর কি কি দরকার সাধারণ জনগণের জন্য বুঝান। এই হুজুররা ধোকা দিচ্ছে আপনাকে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন আল্লাহ যিনি সকল জগতের রব হতে পারে, রব মানে এবার বুঝাবে হুজুর, রব মানে যিনি সৃষ্টিকর্তা, রেজিক সৃষ্টিকর্তা, এই মাহফিলে সব লোককে বসিয়ে রেখেছে, কাউকে উঠতে দেন না, তিনি রব, বুঝেছেন? এবার এ হলো রবের সংজ্ঞা, আমার ওই মদিনার শিশু ওই আকিদার বইয়ে রব।